চন্ডধাম একবারে পুজো ক তাই সকল মিলে চলো আমায় ঘাটে নিয়ে চলো কেন বৃষ্টি পড়ছে ঝড় ঝড় হাওয়া আমি তেমনি শুকটি বাতাস এমনি এমনি উড়ি তারপরে আমি যাবো না স্রোত 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 দাসী তুমি ভয় পাচ্ছ শুনেছি নাকি ওই বালিকা নদীতে ইয়া 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 করে ঢেউ মারে আমি যাব না আমার ভয় লাগে তুমি অল্প জলে স্নান করবি কয়টুকু জলে রানীমা অল্প আমি দেখাই একবার দেখাও এমন করে তুললাম একটু হ্যাঁ নামলাম হ্যাঁ তুললাম নামলাম দেখি মাথাতে উঠিয়ে নিব না তাহলে সেই কথা নেই এই বস্ত্র পরে যাবি কাপড় তুলে তুলে স্নান করবি সেই কথা না অল্প জলে স্নান করবি অল্প জলে তাই চলো সকল মিলে আমরা যাব বেশ চলেন কিন্তু শুধু মুখে কি করে যাবি তোমাদের মুখে এই দাসীর মুখে এখানে গান শুনব তাই গানের ছলে আমরা চলে যাব বলো দাসী সখি এই ছড়ি শুনলাম নাকি তোর একটু প্রেম প্রেম মন লেগেছিল ওগুলোই গান গা ঠিক আছে প্রেম 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 কি জেনে প্রেমে পড়ে কত ছেলে হয়েছে Yeah.
কি পথ ভুল করলাম? কেন? আচ্ছা বলো তো, এত সুন্দর রাজঘর কার এটা? কিন্তু এখানে ছিল জালমালের ঘর, তারা কি এখান থেকে অন্য দূরে চলে গেছে? হবে হয়তো। চলো ওই বাড়িতে যেয়ে তোমরা বলবি সেটি কার বাড়ি। এসো। বেশ মা। আরে বস। দাসি। রানীমা। যাও একবার যেয়ে দেখো এটি বাড়িটা কার। বাড়ি স্টাইল কম নাই। বলছি অহংকার করবি না। বাড়িতে কে আছে? বাড়িতে কে আছিস? হ্যাঁ কে আছে রে? এই এই অন্য কোটির সাথে ফুসছিস নুসছিস, কে আছিস বাড়িতে? কোন ভিখারি এসেছে কি রে? ঠিক আছে, আছে তোর কাছে 10 টাকা? আগে দেখি কে আছে। কে গো তোমরা? আমরা আমরা হচ্ছি রাজবাড়ির দাসি। তোমরা কে? আমরা কে? হ্যাঁ আমরা দুভাই জালুমালো। আগে মা, জালুমালো তোদের এত বাড়ি কেমন করে হলো? চুরি করেছি মালু। বলছিলাম কি, তোদের বাড়িতে আমাকে কাজে লেখেলে না, রানীর বার সাথে আর কাজ করতে ভাল লাগে না, খালি ডাকে রানী কোথায় দাসি কোথায় দাসি এরকম করে। তো আমি বলছিলাম কি, তোদের বাড়িতে আমাকে কাজে রেখেলে কাজের লোক বাথরুম সাফ করে দিব, ঝাড়ু লাগিয়ে দিব, আর কাজের দরকার নাই। যদি বলিস তাহলে ওইটাও করে দিব। কিছু লাগবে না, আমার বউ আছে রে। আমার বউ আছে পারবের যুগে তো আমি তোমার বউ ছিলাম। আচ্ছা বলছিলাম কি মালু, আমাদের রানীমা এসেছে। রানীমা? হ্যাঁ রানীমা ভিতরে আসে, ভিতরে আসলে। চালো মালু, এটি তোমাদের বাড়ি? হ্যাঁ মা, এটা আমাদেরই বাড়ি। কিন্তু চালো মালু একটি কথা বলবো। বলো মা। তোমরা অন্যের জন্য আমার ঘরে তোমরা কাজ করতে? হ্যাঁ মা গো। একবেলা কাজ করে একবেলা মৎস্য মারতে? হ্যাঁ। কিন্তু এত বড় বাড়ি কি করে তোমাদের হলো? মা কি বলেছিল? বলেছে যে যে সত্য কথা জানতে চাইবে তাকে বলে দেবে। বলে দাও মা। এই আমাদের এই অট্টালেখা বাড়ি কিভাবে হয়েছে বলো? একদিন মৎস্য মারতে গেছিলাম। মৎস্য মারতে? হ্যাঁ। তারপরে? তারপরে মৎস্য মারার পরে যখন জাল ফেললাম, সেই জালের মধ্যে আমাদের একটা ঘট আসে। ঘট পেয়েছো? হ্যাঁ। তখন আমি সেই ঘটটাকে নদীর জলে ছুটতে গেলাম, তখন মা বাধা দিল। বাধা দেওয়ার পরে বলল, এই ঘটটা তুমি ফেলবে না, তুমি মৎস্য মেরে যা টাকা পয়সা উপার্জন করবে তুমি আমার পুজোয় লাগিয়ে দেবে, তারপরে দেখবে তুমি তোমার অট্টালিকা বাড়ি হয়ে যাবে। মা গো, সেই মার কথা মতো আমি এই কাজগুলো করেছি। কিন্তু সেই মায়ের নাম কি? সে মায়ের নাম কি দেবী? তাহলে এ তুই মহিমা তার? সেটি হচ্ছে মা মনসা। মা মনসা, তার পুজো করলে তোমাদের এত বড় অট্টালিকা বাড়ি হয়েছে। হ্যাঁ মা গো। কিন্তু সেই দেবীর মহিমা বলতে পারবে একবার? সে মহিমা বলতে পারবো, নির্ধনের ধন হই, অপুত্রের পুত্র হই, যার যা বাসনা সে দেবী করেন পূরণ মা। এতই তার মহিমা? হ্যাঁ মা গো। তাহলে মালু, সেই ঘর বাড়ি আমায় দেবে, সেই দেবীর আমিও পুজো করবো। নিশ্চয়ই দেবো মা। তবে মা এই মতো নয়, তুমি যাও, সামনে আছে গঙ্গা, সেই গঙ্গার জলে স্নান করে এসো, এমনকি কাঁচা বস্ত্র পরেই আসতে হবে তোমায়। বেশ তাই হবে। ভাই চলো সেই ঘরটা দিয়ে দাও, আমরা স্নান করে আসি। নিয়ে আসো। মা গো, এই দেবীর পুজো করতে
করতে গেলে এক মন এক চিন্তে পুজো করতে হবে, বিস্তারিত হবে বাবা। দাস দাসী বলো রানীমা, সকল মিলে উলোধনি দেবী। তোমরাও আজ না থেকে চলো আমার সঙ্গে রাজঘরে, তোমরাও পুজো করবে। বেশ তাই হবে মা গো, তাই হবে। উলোধনি দিতে দিতে এই ঘট বাড়ি নিয়ে যাব, চলো। তারা সকলে বিশ্রাম নিচ্ছে, তাই আমি মায়ের আরাধনা করে মায়ের এই রাঙা চরণে আমি পুজো সমর্পণ করে আমি আমার ওই ডিঙ্গার উপরে আমি বিশ্রাম নেব। দেবী স্বর্গভূতেষু মাতৃরূপে তথাস্তরি ওম দশা ভুজা দুর্গায় নমঃ নমঃ। দেখা দাও দেবী একবার তোমার এই হতভাগা চাঁদ এই উত্তরে পাথরে বাণিজ্য এসে তোমার পুজো স্মরণাপূর্ণ করতে চলেছি দেবী, শুধু দেখা দাও, দেখা দাও দেবী, দেখা দাও। ওই আমি ত্রিনয়নী দশ ভুজা জগতের মা ছাড়া মা ছাড়া মা ছাড়া কেউ ডাকে না, মা ছাড়া কেউ ডাকে না। এসেছো তুমি, দেখা দাও, দেখা দাও বাবা,
আমি যে তোমার এই পুজো সম্পূর্ণ না করলে আমি অন্য জলে গ্রহণ করি না। চন্দ্রধর চরণে শত কোটি প্রণাম। চাই না তোমার প্রণাম চন্দ্রধর। কেন মা কেন, আজ আমি তোমার পূজায় সন্তুষ্ট নই চন্দ্রধর। কেন দেবী কেন, আমার এই পুজোয় তুমি সন্তুষ্ট নও। তবে শোনো চন্দ্রধর, তোমার রাজ গিয়ে রয়েছে ইষ্ট দেবতার মন্দির। ইষ্ট দেবতার মন্দিরের ঘর সরিয়ে তোমার অর্ধাঙ্গিনী শনিকা করেছে সেই কাল লাগিনীর পুজো। আমার অর্ধাঙ্গিনী ওই আমার স্বর্ণ মন্দিরে ওই দেবীর পুজো করে রয়েছে। হতে পারে না মা, হতে পারে না। আমার অর্ধাঙ্গিনী মহারানী সরকার প্রতিদিন ওই ওই তোমার ছাড়া পুজো করে না দেবী। চন্দ্রধর, যতদিন সেই কালনাগিনীর পুজো করবে তোমার অর্ধাঙ্গিনী, ততদিন আমি তোমার পূজায় সন্তুষ্ট হব না চন্দ্রধর। তাহলে আমি কি করতে পারি মাগো? তুমি কি করতে পারো চন্দ্রধর? চন্দ্রধর, এই মুহূর্তে তোমাকে আমি বরপ্রাপ্ত করিলাম চন্দ্রধর। মাগো, আজ তুমি আমায় করবে বরপ্রাপ্তি। হ্যাঁ চন্দ্রধর। বলো দেবী বলো, এমন কি বর প্রাপ্তি করবে যে আমি ওই দেবীর সঙ্গে গিয়ে লড়তে পারি? চন্দ্রধর, একবার চেয়ে দেখো চন্দ্রধর, আমার হাতে রয়েছে সেই হেমতাল যষ্টি। এই হেমতাল যষ্টি তোমাকে আজ আমি দিলাম। এই হেমতাল যষ্টি দিয়ে তুমি যাই খুশি তা করতে পারো চন্দ্রধর। যদি তুমি মুক্ত পাবে চন্দ্রধর, তাই যদি সত্য হয় তুমি কথা দিচ্ছে এই দক্ষিণে পাঠনে আর আমি বাণিজ্য করবো না। বাণিজ্য সমর্পণ হয়ে আসছে আমার, ইতিমধ্যে আমি যাত্রা করব আমার সদসে। তবে বিলম্ব নয় প্রয়োজন চন্দ্রধর, এই মুহূর্তে ছুটে যাও তুমি তোমার রাজগিয়ে। রাজগিয়ে গিয়ে দেখো তোমার অর্ধাঙ্গিনী শনিকা সেই কালনাগিনীর পুজো করছে চন্দ্রধর। তাই যদি সত্য হয় চরণে চম্পক নগরে রাজ প্রসাদ গিয়ে আমি আমি জিজ্ঞেস করবো মহারানী সরকাকে, জিজ্ঞেস করবো আমি দাসীগণকে, জিজ্ঞেস করবো আমার মহামান্য মন্ত্রীদের। যদি তারা যদি সঠিক উত্তর দেয় তাহলে তাহলে তোমার কথা মতো ওই দেবী আমার চম্পক নগরে পুজো হতে দেব না। আশীর্বাদ করি চন্দ্রধর। তাই যদি হয় ইতিমধ্যে আমি যাত্রা করব এই উত্তরে বাজনে বাণিজ্য সমর্পণ করে আমি আমার সদেছে চম্পকের অভিমুখে। জয় শিব শম্ভ। সকলে মিলে আমরা পুজো করবো মাই।
আজে আমি সন্তানের জন্য বড্ড লালাইটুকু, তাই দেখা দাও প্রভু, দেখা দাও দেবী, তুমি আমায় দেখা দাও। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো গো মাহি দইতে ও গো মাগো তুমি মা, ও গো মাগো তুমি। জয় জয় মামুসা দেবীর জয়, জয় জয় মামুসা দেবীর জয়।
শোনো না, আজ আমি তোমায় বর দেব। এমন কি বর দেব জানো শোনকা? এমন কি বর দেবে মা? আজ যে তোমার ধনের নেই অভাব, কিন্তু একটি জিনিসে অভাব আছে শোনকা, তাই আমি তোমায় বর দিলাম। তুমি হবে সপ্তম পুত্রের জননী। ধন্য হলাম মা, ধন্য হলাম। আজ ভক্তি ডাকে ভগবান এসেছে আমার ঘরে। সন্তানের জন্য আমি বড্ড লালায়িত ছিলাম, আজ তুমি আমাকে সেই বর দিলি। দাস দাসী সকল মিলে উলোধনি শঙ্কধনি দাও। হইতো হইতো আমার রাজ প্রসাদে মনে হয় শঙ্কধনি উলোধনি দাদা আর আমি বিলম্ব করবো না, আমি ছুটে যাবো আমার রাজ প্রসাদে। পুজোয় মগ্ন হয়ে দাস দাসী সকল নিয়ে মেয়েরাকে সঙ্গে নিয়ে আনন্দ চিত্রে পুজোয় মগ্ন রয়েছে। বলি সনকা স্বামী প্রণাম হই তবু চরণেকু। দাপত্য জীবনে তোমার শঙ্খ শুধু রক্ষই হয়ে থাকুক, আশীর্বাদ করি দাসী চিরসুখী হও। স্বামী আজ মায়ের আশীর্বাদ করি নেরা চিরসুখী থা। বালক আজ মায়ের মন্দিরে আমি বসেছিলাম, তুমি হঠাৎ করে এসে ডাক কেন দিলি গো? ও আমি আমার স্বর্ণ মন্দির থেকে যখনই আমি ফিরারে পথে গঙ্গায় চান করে কাউকে আমি দেখতে পেলাম না, তাই তো আমি ওই জলযোগের জন্য এলাম আমার রাজগৃহে। তুমি তো তোমার পূজোই পূজারি মগ্ন রয়েছ গো। হে গোহি আজ আমি যে মায়ের পুজো করছিলাম, মায়ের পুজো। হে গোহি হাসালে তুমি হাসালে, এমন কোন মা যে তুমি ওই আজ পূজোই মগ্ন হয়েছে সকলে দাস দাসীদের দিয়ে। স্বামী গো সেই মায়ের নাম জানতে চাইছো? বলো। সেই মায়ের মহিমা, নির্ধনে ধন হয় ও পুত্রে পুত্র হয়, মন বাসনা করেন সেই দেবী পূরণ। ভালোই তো করেছো গো, আমার অনুমতি না নিয়ে তুমি পুজো সম্পূর্ণ করতে চলেছো তাই না? তোমার ওই মনোবাঞ্ছা যদি পূর্ণ হয় আমার তাতে দুঃখ নয়। তবে সনকা বলো গো বলো, সেই দেবীর পুজো কি তুমি সম্পূর্ণ করেছ? না গো না, কিছু একটু আরো বাকি ছিল, এই মুহূর্তে তুমি ডাক দিয়েছো আমায়। ও এখনো তোমার পুজো সম্পূর্ণ হয় নাই? না, আমি সারা দিয়ে ভুল করেছি সনকা। তাহলে তোমার ওই দেবীকে কি আমাকে দেখাতে পারবে না? সেই দেবীকে নিশ্চয়ই দেখাতে পারবো। পারবে? এসো যুগল মিলন হয়ে একসঙ্গে সেই দেবীর রাঙা চোখে পুষ্পাঞ্জলি দেব গো। একত্রে হয়ে ওই দেবীর আমরা পুষ্পাঞ্জলি দেব তাই না? তবে বলি সরকা, আজ যখন তুমি পুজো সকালে থেকে করে রয়েছ, তোমার ওই দেবী কিছু তোমায় এই নাও বলেনি? বেশ তাই হবে সনকা, এই নাও সামনে। এই যে আমি শাড়ির পুষ্প নিলাম, এই শাড়ির পুষ্প নিয়ে আমি ওই তোমার দেবী পুজো অর্চন করতে চলেছি, কিন্তু তোমার দেবীর নাম তো আমি জানতে পারলাম না। তুমি যে সেই পুষ্প দেবী, কনে দেবীর নামে তুমি পুষ্প দেবী, তার নামে তোমায় না বলতে আমি ভুলে গেছিলাম গো। বেশ বলো, আমি সারা জীবনে পুজো দিয়ে এসেছি আমার ইষ্ট দেবতা ওই মা হরগৌরীর, আজ যখন তুমি আমার রাজ বংশে নতুন দেবীর পুজো সলনা পূর্ণ করতে চলেছ,
একবার প্রকাশ করে বলো তোমার ওই নতুন দেবীর কথা। সেই দেবীর নাম হচ্ছে পাতালবাসিনী। পাতালবাসিনী দেবী, দেবী মনসা। আজ আমার ভুল করে তো
ভেবেছিলাম। আমায় মা মা বলে আমার জনে পুষ্প অর্পণ করবে, কিন্তু পুষ্পর বিনিময়ে মারলে আমার কাকালে হাত। একবারে পুজো মঙ্গল হই বেলে তো মঙ্গল চাঁদ পুজোয়
স্বীকৃতি দেবে না। যে হস্ত পূজো তুমি দেবছিল পানি, সেই হস্ত পূজো করবে সেই কারণ প্রতিদিন গঙ্গায় চারি করে আমি পুজিয়াছি দেব শুনো পানি, ওই হস্তে না পুজিব এই ভাতার চারি কালে লজ্জা ঘৃণা তোমার তোমার এই স্থান যদি পরিত্যাগ না করেছ তাহলে তোমার ওই চুলে বুঝি ধরে আমি মা ধরে মা ধরে আজ যতদিন তোর হস্ত থেকে আমি পুষ্প আদায় করবো না কি করলে তুমি কলসে জল নিয়ে আয়, এই এই জায়গাটাকে আমি শুদ্ধ করে দেব। আজ থেকে কথা দে আমায় ওই দেবীর প্রতিষ্ঠা পূজোয় আমার চম্পকনগরে কারো ঘরে হবে না, আর যদি কেউ পুজো করেছ শৃঙ্খলিত বন্দি করে আমার অন্ধকারে